দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের 29.16 এক্সাম্পল, এটা থ্রেডার বইয়ের কোশ্চেনটিতে বলছে, এ ফোর পোল 240 ভোল্ট ওয়েভ কানেক্টেড শান্ট মোটর গিভস 111190 ওয়াট। এখানে একটা কনফিউশন আছে, বইতে এটা দেওয়া আছে 1119 কিলোওয়াট, কিন্তু তারা ক্যালকুলেশন সময় এটা দেখাইছে 11190 ওয়াট। ঠিক আছে, তো আমি ক্যালকুলেশনের ভিতরে যেটা দেখাইছে এবং সেই অনুযায়ী বইয়ের রেজাল্ট করা, সেই অনুযায়ী ডাটাটা এখানে কারেকশন করে দিচ্ছি। ঠিক আছে, ওয়েন রানিং অ্যাট 1000 আরপিএম অ্যান্ড ড্রয়িং আর্মেচার অ্যান্ড ফিল্ড কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার অ্যান্ড 1 অ্যাম্পিয়ার রেসপেক্টিভলি, ইট হ্যাজ 540 কন্ডাক্টরস, ইটস রেজিস্ট্যান্স ইজ 0.1 ওহম, অ্যাজিউমিং এ ড্রপ অফ 1 ভোল্ট পার ব্রাশ, ফাইন্ড এ টোটাল টর্ক, বি তে বলছে ইউজফুল টর্ক, ইউজফুল ফ্লাক্স পার পোল, রোটেশনাল লস আর ইফিসিয়েন্সি। তো আমি ডিসি শান্ট মোটর দেখুন আঁকিয়ে ফেলেছি এখানে, এর আগে অনেকবার আঁকিয়েছি। এই রেজিস্ট্যান্সটা 0.1, সাপ্লাই ভোল্টেজ 240 ভোল্ট, এর কারণে এখানে একটা ব্যাক ইএমএফ, আর এগুলোর কারণে আমাদের এখানে যেহেতু সাপ্লাই ইন করতেছি, এর কারণে এখান থেকে একটা কারেন্ট জেনারেট হবে, সেই কারেন্ট এই দুই দিক দিয়ে ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, তো কারেন্টের ডিস্ট্রিবিউশন দেখিয়ে দিছে, কত আর্মেচার কারেন্ট 50 অ্যাম্পিয়ার, তাহলে এই কারেন্টটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার, আর ফিল্ড কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই ডাটার সাহায্যে আমরা একটু ব্যাক ইএমএফটা আগে ক্যালকুলেশন করে নিই। খুব ইজি ক্যালকুলেশন, কত হবে 240 মাইনাস 50 × 0.1 দিয়ে আমার ক্যালকুলেটার মেরে দিই, কিন্তু ক্যালকুলেটার মেরে দিলে ভুল হবে, কারণ আমরা খেয়াল করি না এই 1 ভোল্ট পার ব্রাশ আছে। ঠিক আছে, তো এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, খেয়াল করতে হবে ম্যাথ করার সময়। এর ড্রপ অফ 1 ভোল্ট পার ব্রাশ, তো ব্রাশ আছে দুইটা, তাহলে একটাতে 1 ভোল্ট, তাহলে দুইটাতে 2 ভোল্ট, তাহলে আরো 2 ভোল্ট ড্রপ হবে। তাহলে এটা হিসাব করলে আমাদের দেখুন আসে 50 × 0.1 = 7, মানে 233 ভোল্ট, 233 ভোল্ট। তো এই ডাটার সাহায্যে আমরা এখন আমাদের লাগবে টোটাল টর্ক, ইউজফুল টর্ক, পার্থক্যটা বুঝতে হবে। একটা হচ্ছে আর্মেচারের, আরেকটা হচ্ছে আউটপুটের বা শ্যাফটের। তো ইউজফুল জিনিস দিয়েই তো আমরা মেইনলি আউটপুট চালাই, আপনাদের নর্মাল সেন্স থেকে চিন্তা করুন, এখান থেকে কিন্তু একটু কমন সেন্স কাটিয়ে বের করতে হবে। ঠিক আছে, যে ইউজফুল জিনিস দিয়ে আমরা আউটপুট চালাই, তার মানে এটা হচ্ছে আউটপুট টর্ক আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্মেচার টর্ক। ঠিক আছে, তো এ নাম্বারে চাইছে আর্মেচার টর্ক, তো আর্মেচার টর্ক বের করতে আগে আর্মেচার পাওয়ারটা বের করে নেই। আর্মেচার পাওয়ার আমাদের দেখুন EB × IA, P = VI ফলো করলাম সিম্পলি। আর্মেচার অ্যাক্রস ভোল্টেজ হচ্ছে ইবি আর কারেন্ট হচ্ছে IA, তাহলে এটা ইবির ভ্যালু 233, আই এর ভ্যালু হচ্ছে 50, গুণন করে দিলে আমাদের দেখুন আসে 233 × 50, 11650। দুঃখিত, ক্যামেরাটা একটু আপ ডাউন করতেছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখুন, তো এই ডাটার সাহায্যে আমাদের দেখুন আসে 11650 ওয়াট। এখন আমরা পাওয়ার পেয়ে গেছি, এখন আমাদের টর্ক হিসাব করতে হবে। তাহলে টর্ক TA = সিম্পলি হবে PA/ω, তো PA হচ্ছে আমাদের কত 11650, আর ওমেগা কে যেহেতু আমাদের আরপিএম দেয়া আছে 1000 আরপিএম, অতএব এটাকে আমাদের 2π × N/60, তো N কত
1000 ডিভাইডেড বাই 60, তো এটা হিসাব করলে বেসিক্যালি দেখুন কত আসে, আমরা হিসাব করি 11650 এর সাথে আগে 60 গুণন দেই, সেটাকে 2 পাই দিয়ে ভাগ দেই, যে ডাটা পাইলাম সেটাকে 1000 দিয়ে ভাগ দিব, 111.249 নিউটন মিটার। বইতে লেখা 111, আমি ফুল ডাটাটাই নিচ্ছি, নিউটন মিটার। ঠিক আছে, তো এ নাম্বার কোশ্চেন সলভড। এবার দেখি বি নাম্বার কোশ্চেনে কি বলছে। বি নাম্বার কোশ্চেনের জন্য আমাদের দেখুন বলছে ইউজফুল টর্ক। ইউজফুল টর্কের জন্য আমাদের দেখুন এই যে এখানে যে ওয়াটেজ ভ্যালুটা, এটা কিন্তু এর আগেও আমি বারবার রিপিটেডলি বলেছি যে এটা হচ্ছে সবসময় হবে মোটরের আউটপুট ভ্যালু, অর্থাৎ আউটপুট হচ্ছে 11190, আর আর্মেচারে পাইছিলাম 11650। ঠিক আছে, বাদ বাকিটুকু কিন্তু আমাদের রোটেশনাল লস, এই যে এখানে যেটা বলছে, ঠিক আছে, ঘূর্ণনের কারণে যে লসটা হয় সেটা। তো আমরা যে কাজটা করব, পি আউটপুট হচ্ছে আমাদের কত, 11190। আমরা এই ডাটাটাকে ইউজ করে এই আউটপুট টর্ক বা ইউজফুল টর্ক যেটাই বলুন সেটা আমরা হিসাব করে ফেলবো, জাস্ট এই যে পি এ বাই ওমেকা, এটার মতো পি আউট বাই ওমেকা। তো পি আউট হচ্ছে আমাদের 11190। বইতে কিন্তু ওই 9.55 অ্যাড করে করা আছে, ওই থিওরিটাও আমি করিয়েছি আমার ক্লাসে, তো ওইটা থেকে মনে থাকতে চায় না, যার কারণে আমি কিন্তু একদম বেসিক থেকে করাচ্ছি, ঠিক আছে, যাতে ওই ফর্মুলা মনে রাখতে না হয়, ইজি হয় আপনাদের ক্যালকুলেশন। 2π × 1000/60, 1000 হচ্ছে আরপিএমটা, আগেরটার মতো এ নাম্বারের মতো হিসাব করুন, তাহলে 11190 60 দিয়ে আগে গুণন করে সেটাকে ভাগ দিতে হবে 2π, যে রেজাল্ট পাইছি সেটাকে ভাগ দিতে হবে 1000 দিয়ে, 106.8566। তো এটাকে বইতে 106.9 বলতে, আচ্ছা তাই লিখলাম, 106.9 নিউটন মিটার। ঠিক আছে, বিও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমি সি নাম্বারটা সলভ করব। এখানে আমার কি কি লাগবে, ইউজফুল ফ্লাক্স পার পোল, রোটেশনাল লস লাগবে, মানে পি আউট, পি আর্মেচারটা লাগবে, তাহলে পি এ এটা আর লাগবে না, আমি সি নাম্বারের জন্য এগুলো মুছে দিচ্ছি। দেখুন সি নাম্বারটা ক্যালকুলেশন করব, এটা আগেই পাইছি, সি নাম্বারটা হচ্ছে আমাদের চাইছে কি ইউজফুল ফ্লাক্স পার পোল। তো ফ্লাক্স বের করতে হলে বুঝতেই পারছেন ইএমএফ ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে, তো ইএমএফ ইকুয়েশনটা আমাদের কত ছিল, ইবি ইকুয়াল টু 5ZN ডিভাইডেড বাই 60 × P/A। তো ইবি কত পাইছিলাম ফার্স্টে, 233। ইউজফুল ফ্লাক্স পার পোল 5 বের করতে হবে, জেড নাম্বার অফ কন্ডাক্টর কত দিছে, এই যে 540 কন্ডাক্টর, এন আরপিএম হচ্ছে 1000 ডিভাইডেড বাই 60 × P, নাম্বার অফ পোল কয়টা, 4 পোল, কিভাবে কানেক্টেড আছে, ওয়েব নাকি ল্যাব, ওয়েব কানেক্টেড, তো ওয়েব মানে অলওয়েজ বলছি নাম্বার অফ প্যারালাল পাথ এ হবে 2 অলওয়েজ, দিস ইজ জেনারেটর থেকে বলে আসতেছি। এখান থেকে হিসাব করলে বেসিক্যালি আমরা ইউজফুল ফ্লাক্স পার পোল পাই 233 কে কি দিয়ে গুণন করতে হবে, 2 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 540 দিয়ে ভাগ, সেটাকে আবার 1000 দিয়ে ভাগ, 0.01294, বইতে লেখা 12.9 মিলি ওয়েবার, হ্যাঁ 1000 দিয়ে গুণ করলে মিলি ওয়েবারে পাবো। ঠিক আছে, আমি ওয়েবারেই লিখতেছি, মিলি ওয়েবারে চাইলে আপনি কনভার্ট করে নিতে পারেন, সমস্যা নাই, 0.0129 ওয়েবার। ঠিক আছে, সি নাম্বার কোশ্চেন সলভ। এবার লাগবে ডি নাম্বার কোশ্চেন, রোটেশনাল লস। তো রোটেশনাল লসটা দেখুন আমাদের কত হচ্ছে, তার জন্য আমি এটা আর লাগতেছে না, এটা আমি মুছে দিচ্ছি, পি আউট লাগবে আর হচ্ছে পি আর্মেচারটা লাগবে। তো ব্যাপারটা
একটু বেসিক থেকে চিন্তা করলেই হয়ে যায়, রোটেশনাল লস, কপার লস কিন্তু এর মধ্যে অ্যাড হবে না, কপার লস কিন্তু এইখানেই ক্যালকুলেট হয়ে গেছে, ইবি ইবি হিসাব করার মাধ্যমেই কপার লস ক্যালকুলেশন হয়ে গেছে। যদি কপার লস চায় তখন অন্যভাবে বের করতে হবে, ঠিক আছে? তো রোটেশনাল লস পি রোটেশনাল আর ওটি সংক্ষেপে লিখলাম, এটা বেসিক্যালি হবে আমাদের কি আর্মেচার অর্থাৎ ব্যাক ইএমএফ যেখানে তৈরি হইলো, ঠিক আছে? এটা হচ্ছে এটা থেকে আমার কি পি আউটটা মাইনাস করলে কি রোটেশনাল ঘূর্ণনের কারণে যে উইন্ডেজ লস ফ্রিকশন লস হয়েছে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে বিয়োগ করে দিলে আমাদের দেখুন 11,000 কত, 11,650 থেকে এই 11,190 মাইনাস করব, তাহলে দেখুন আসতেছে 11,650 মাইনাস 11,190 460 ওয়াট। 460 ওয়াটটা হচ্ছে আমাদের রোটেশনাল লস, ডি নাম্বারও হয়ে গেল। এবার আমাদের লাগবে হচ্ছে ইফিসিয়েন্সি অর্থাৎ আউটপুট বাই ইনপুট। তো এর জন্য আবার আমি এটা মুছে দিচ্ছি, এটা আর লাগবে না, ই নাম্বার সলভ করব। তো এটার জন্য আমার ইনপুট পাওয়ার, তো ইনপুটে ভোল্টেজ জানা আছে, জাস্ট কারেন্ট হলেই হয়ে যাবে। তো এদিক দিয়ে 50 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার, তাহলে মেইন সাপ্লাই থেকে কত, 51 অ্যাম্পিয়ার। সিম্পলি KCL অ্যাপ্লাই করলেই 51 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। তাহলে পি ইনপুট পাওয়ারটা কত হবে আমাদের, জাস্ট ভোল্টেজ 240 ইনটু 51 হিসাব করলে আমাদের দেখুন আসতেছে 12,240 ওয়াট। তাহলে আমার ইফিসিয়েন্সি কত, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। জাস্ট পি আউট এর ভ্যালু হচ্ছে এইটা ভাগ এটা করে দিয়ে ক্যালকুলেটারে আমি ডিরেক্ট হিসাব করতেছি, দেখুন 11,190 ভাগ অ্যান্সার ইনটু 100 91.42%, বইতে লেখা 91.4%, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল আমাদের ক্যালকুলেশন। তো এই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।